আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আপনি হয়তো ভাবছি আমরা ঠিক কতটা সুস্থ রয়েছে, আমরা করোনা থেকে ঠিক কতটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে পৃথিবীর একদল মানুষ রয়েছে যারা দিন আনে দিন খায়, দিন মজুর। তারা ভাবছে তারা আজ তার সন্তানের মুখে সামান্য একটু খাবার তুলে দিতে পারবে কিনা, তারা ভাবছে নিজে একটু খেতে পারবে কিনা। বিশ্বাস করুন আর নাই করুন, বর্তমান এই সময় পৃথিবীতে সবচেয়ে অসহায় মানুষগুলো হচ্ছে তারা যারা দিনমজুর, যারা সামান্য ঝালমুড়ি বিক্রি করে তার সংসারটা চালায়, যারা সামান্য বাদাম বিক্রি করে তার সংসারটা চালায়, যারা বাসের মধ্যে পানি নিয়ে উঠে বোতল বিক্রি করে আর বলে যে ভাই এই পানিটা একটু কিনেন আমার সংসারটা চলবে, যারা ভিক্ষা করে, যারা সিএনজি চালাচ্ছে, যারা হেল্পার বাসের। একবার চিন্তা করুন তো তাদের অবস্থা, তারা কী করতেছে, আজ তো তাদের কোনো কাজ নেই, তাদের সংসারটা কীভাবে চলতেছে। বর্তমান বাংলাদেশ সরকার অনেক বড় একটা প্রজেক্ট নিয়েছে, অনেক বড় ধরনের টাকার একটা হিসাব করেছে, যার মাধ্যমে যারা অসহায় মানুষ আছে তাদেরকে খাবার পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমরাও কিন্তু পারি আমাদের নিজেদের অবস্থান থেকে অনেক ভালো ভালো কাজ করতে। বিশেষ করে বর্তমানে অনেক কিছুই খোলা রয়েছে, যেমন কাঁচামালের দোকান বা মুদির দোকান, এই দোকানগুলো খোলা, ওষুধের দোকানগুলো খোলা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি জানি না আমার কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছাবে কি না, যদি পৌঁছায়, যদি একজন মানুষও শুনে থাকেন তাকে বলবো, আপনি যদি একজন মুদির দোকানদার হয়ে থাকেন আপনার এই সময় ভালোই বিক্রি হবে ইনশাল্লাহ। আপনি কিন্তু পারেন চাইলে প্রতিদিন পাঁচজন মানুষকে 1 কেজি করে চাল কিনে দিতে কিংবা 1 কেজি করে ডাল কিনে দিতে। আপনার এটা সম্ভব, কারণ আপনার দোকানে এটা রয়েছে। এই মুহূর্তে যদি আপনারা একটু একটু করে সামনে এগিয়ে আসেন তাহলে এটা যে কত বড় একটা হেল্প হবে ওই সমস্ত মানুষের জন্য যারা দিন আনে দিন খায়, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। অ্যাকচুয়ালি মানুষগুলো তাদের ঘরে থাকতে থাকতে তারা না খেয়ে মরে যাবে, কিন্তু বলতেও পারবে না। আর বাইরে গেলেই কী করবে তারা, কোনো কাজ তো নেই, কোনো মানুষ নেই। একজন রিক্সাওয়ালা সে লোক পাবে কোথায়, তার রিক্সাতে কে উঠবে, বাস চলাচল বন্ধ। একজন সিএনজিওয়ালা তার সিএনজিতে কে উঠবে। এই মুহূর্তে আমরাই পারি আমাদের ভাইদের পাশে দাঁড়াতে। বর্তমান সরকার সে তো তার পক্ষ থেকে যা করার করছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু করতে পারি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা পারে এই দেশের মানুষগুলোকে অনেকটা সুন্দরভাবে জীবনযাপন করার জন্য উৎসাহিত করতে। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখতেছেন, যারা বাইরে চলাচল করতেছেন, আপনাদের সামনে যদি মনে হয় এমন কেউ রয়েছে যারা না খেয়ে রয়েছে বা যাদের কষ্ট হচ্ছে বুঝতে পারেন চেহারা দেখে, বা না বুঝতে পারলেও এই কয়েকটা দিন, সামান্য এই কয়েকটি দিন তাদেরকে একটু সাহায্য করুন, তাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন, বা তাদেরকে দরকার হলে 1 কেজি চাল কিনে দিন, 1 কেজি ডাল কিনে দিন, 1 কেজি আলু কিনে দিন, যেভাবে পারেন সাহায্য করেন। এই মুহূর্তটা আর হয়তো কখনোই ফিরে আসবে না। আপনার এই এতটুকু দান, এতটুকু হেল্পফুল হওয়া মানুষের প্রতি, হয়তো এটাই পারে আপনাকে সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি প্রিয় করে তুলতে। কেন আপনি এই সুযোগটা মিস করবেন? আমরা ঘরের মধ্যে বসে ব্যাপারগুলো বুঝতে পারছি না। যাদের কাছে টাকা পয়সা আছে, যাদের বাসায় খাবার আছে, যাদের ঘরে ফ্রিজ আছে, যাদের ঘরে অনেক খাবার, তারা এই ব্যাপারগুলো আমরা কখনোই ফিল করতে পারবো না যে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, দিনমজুর, তাদের কী পরিমাণ কষ্ট, তারা কতটা অসহায় বর্তমানে, এটা আমরা ফিল করতে পারতেছি না। কেননা আমরা তো ঠিকমতো খাচ্ছি, আমরা তো ঠিকমতো ঘুমাচ্ছি, আমাদের তো কোনো টেনশন নেই, আমরা তো খুব এনজয় করতেছি, আমরা ইউটিউবে ভিডিও দেখতেছি, ফেসবুকে ভিডিও দেখতেছি, অমুকের পোস্ট দেখতেছি, আমাদের কোনো টেনশন নেই। কিন্তু টেনশন তো হচ্ছে ওই ব্যক্তির যে ব্যক্তি দিন আনে দিন খায়, যে ব্যক্তির আর কেউ নেই পৃথিবীতে, যে ব্যক্তির তার সংসারটা নিজেরই চালাতে হয় প্রতিদিন ইনকাম করে, তাদের মতো অসহায় তো কেউ নেই ভাই। বাংলাদেশে অনেক ধরনের ধনী ব্যক্তিত্ব রয়েছেন, বিভিন্ন কোম্পানির মালিক রয়েছেন, যেমন সুহাগ ভাই আছেন উদ্ভাস থেকে, তারপরে জনি ভাই আছেন মেডিকো থেকে, এরকম যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড়, যাদের মোটামুটি ভালো টাকা পয়সা আছে, তারা ইনশাল্লাহ এই সময়টাতে গরিব দুঃখী মানুষের পাশে আরও বেশি করে দাঁড়াবেন। এবং সবাই নিজেদের অবস্থান থেকে 1 কেজি চাল কিনতে খুব বেশি টাকা লাগে না। আর যারা দোকানদার রয়েছেন, মুদির দোকানদার, বড় বড় মানে এই সমস্ত ব্যবসায়ী রয়েছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন এই সময়টাতে গরিব মানুষদের পাশে দাঁড়াতে। আপনাদের একটা শক্ত অবস্থান পারে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে সুন্দর একটা জীবন বর্তমানে উপহার দিতে ইনশাল্লাহ। আমার এই কথাগুলো একটু বিবেচনা করে দেখবেন। আপনাদের সবার প্রতি শুভকামনা, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে এই ধরনের ক্লান্তিময় মুহূর্ত, এই বিপদ থেকে রক্ষা করেন, এটাই আল্লাহর কাছে দোয়া করি। সবাই বেশি বেশি ইস্তেগফার পড়ুন এবং দোয়া করুন, আমরা যেন আল্লাহর কাছে প্রিয় হতে পারি, আল্লাহ যেন এই ধরনের আজাব গজব থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আমরা যেন আর ভবিষ্যতে কখনো পাপাচারে লিপ্ত না হই। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।